দীর্ঘ 18 বছরের বৈবাহিক জীবনের ইতিটানার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। দুজনের মধ্যে অর্থবহ ও কঠিন আলাপ আলোচনার পর এই ঘোষণা দেন তারা। তবে দীর্ঘ দাম্পত্যের পর স্ত্রীর সঙ্গে কানাডার জনপ্রিয় এই প্রধানমন্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্ত অনেকটা আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। কানাডার পত্রিকা সিবিসিতে বলা হয়েছে, আলোচিত এই সুখী দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশে সংবাদ প্রকাশ হয়েছে। একে অপরের সঙ্গ ছাড়ার কারণ ঠিক কী হতে পারে তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এছাড়া বিচ্ছেদের ঘোষণার পর এই জুটির অতীতের নানা ঘটনাও সামনে আসছে। এর মধ্যে প্রথম দেখায় সোফিকে সেই সময়কার তরুণ যুবক জাস্টিন ট্রুডো কি বলেছিলেন তাদের বিয়ে, সন্তান, পারিবারিক ও রাজনৈতিক জীবন, দাম্পত্য জীবনের সংগ্রাম এবং গত বছরের বিবাহবার্ষিকীর সময় ইনস্টাগ্রামে সোফির দেওয়া বার্তা নিয়েও আলোচনা হচ্ছে। বিবিসি বলছে, 2005 সালে কানাডার মন্ট্রিয়ালে বিয়ে করেন জাস্টিন ট্রুডো এবং সোফি গ্রেগরি। তবে 2002 সালে সোফিকে প্রথমবারের মতো দেখেছিলেন ট্রুডো। এরপর 2003 সালে তারা দেখা করা শুরু করেন। সোফি তখন ছিলেন একজন টিভি প্রেজেন্টার, এছাড়া তখন মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যারিটিও করতেন তিনি। 2015 সালে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই দম্পতি ভোগ ম্যাগাজিনে একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে ট্রুডো বলেছিলেন, সোফি গ্রেগরির সঙ্গে তিনি যখন প্রথম দেখা করেছিলেন তখন বলেছিলেন, আমার বয়স 31 বছর এবং আমি 31 বছর যাবৎ তোমার অপেক্ষা করছি। গত বছর ট্রুডো সোফি দম্পতি তাদের বিবাহবার্ষিকী উদযাপনের সময় ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গ্রেগরি ট্রুডো বলেছিলেন, আমরা রৌদ্রোজ্জ্বল দিনের ভেতর দিয়ে যেমন গিয়েছি, প্রবল ঝড়ের ভেতর দিয়েও গিয়েছি এবং এমনকি এই দুটির মাঝখান দিয়েও গিয়েছি এবং এটি শেষ হয়নি। সে সময় তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদী সম্পর্ক অনেক দিন থেকেই চ্যালেঞ্জিং। দীর্ঘ সম্পর্কে অবিরাম কাজ, নমনীয়তা, আপোষ, ত্যাগ, নিষ্ঠা, ধৈর্য, প্রচেষ্টা এবং আরো অনেক কিছু থাকতে হয়। আমরা কেউই নিখুঁত নই এবং তাই কোনো নিখুঁত সম্পর্কও নেই। তবে ভালোবাসা তখনই সত্য যখন এটি আপনাকে নিরাপদ রাখে, আপনাকে স্বাধীন করে এবং আপনাকে বেড়ে উঠতে দেয়। এছাড়া 2014 সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতে বৈবাহিক জীবনের চ্যালেঞ্জ নিয়ে লিখেছিলেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেছেন, আমাদের বিয়ে পুরোপুরি ঠিক ছিল না, আমরা নানা রকম উত্থান পতনের ভেতর দিয়ে গেছি, তারপরও সোফি আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে আছে, আমরা পার্টনার এবং সে আমার ভালোবাসা। আঘাত আসলেও আমরা একজন আরেকজনের প্রতি সৎ থেকেছি। 51 বছর বয়সী ট্রুডো এবং 48 বছর বয়সী সোফি গ্রেগরি ট্রুডোকে সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে খুব কম দেখা গেছে। যদিও ট্রুডো সোফির জুটিকে চলতি বছরের মে মাসের শুরুতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কিং চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিতে দেখা গিয়েছিল। এছাড়া গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে কানাডায় স্বাগত জানানোর সময়ও তাদের একত্রে দেখা গেছে। ট্রুডো দ্বিতীয় কানাডার প্রধানমন্ত্রী যিনি পদে থাকাকালীন বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। প্রথমজন ছিলেন তার বাবা পিয়ার এলিয়ট ট্রুডো। 6 বছর একসঙ্গে থাকার পর 1977 সালে স্ত্রী মার্গারেট ট্রুডোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। পরে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।